অর্ডার করলাম যার জন্যে আমাকে এত কথা শুনতে হলো, যে কথার কোনো মানে মানেই খুঁজে পাচ্ছি না আমি। এত কথা কেন শুনতে হলো আমাকে? কী এমন অর্ডার করেছি আমি দারাজ থেকে? আমি মাত্র 200 টাকার একটা প্রোডাক্ট বা জুয়েলারি বা কসমেটিক্স যে কোনো একটা জিনিস অর্ডার করেছি, তার জন্য এত কথা শুনতে হবে সেটা শ্বশুরবাড়ি না আসলে বুঝতে পারতাম না। আসলে কথা কি, মেয়েরা কখনো কোথাও সুখী হতে পারে না। বাবার বাড়ি যেটুকু সুখ করে আসবে সেটুকুই তার সারা জীবনই মনে করে কাটিয়ে দিতে হবে। তাছাড়া মেয়েদের জীবনে আর কোনো কিছুই আশা করা যাবে না। যেটা স্বামী বলবে সেটাই মেনে নিতে হবে, যেটা শ্বশুর বাড়ির লোকজন বলবে সেটাই মেনে নিতে হবে, হ্যাঁতে হ্যাঁ বলতে হবে আর নাতে না বলতে হবে। আমি মাত্র 200 টাকার জিনিস অর্ডার করে এত কথা শুনেছি যা কখনো বলার ভাষা মানে নেই আর কি। এত কথা শুনতে হবে জানলে আমি কখনোই অর্ডার করতাম না। আমি নাকি স্বর্ণের জিনিস অর্ডার করেছি, এত টাকা দিয়ে কেন অর্ডার করেছি, এই কারণে আমার যত দোষ। শ্বশুরবাড়িতে মেয়েরা কিন্তু নিজের একটা ফ্যামিলি খোঁজার জন্য আসে।